আমার মা হসপিটালে আছেন, আমি সেখান থেকে এলাম। সো ধন্যবাদ সবাইকে আসার জন্যে যারা এসছেন। মিশন এক্সট্রিমের জার্নি অনেক লম্বা। মিশন এক্সট্রিম আমাদের আমার আমাদের তো সবার তো অবভিয়াসলি আমার করা সব থেকে লম্বা সময় নিয়ে এবং সব থেকে ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রাগলের মধ্য দিয়ে করা ছবি। আপনাদের ভালো লাগলে আমরা অনুপ্রাণিত হব, আপনাদের খারাপ লাগলে আমরা আরো বেশি অনুপ্রাণিত হব, কারণ আপনাদের ভালো লাগিয়ে ছাড়বো আমরা। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আমি অনেক বেশি নার্ভাস কথা বলে নেই, কিছু বলার প্রস্তুতিও ছিল না, নেইও। তবে সবার আগে কৃতজ্ঞতা জানাতে চাই সানি সানোয়ার ভাইয়াকে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর আজকে যেহেতু সিনেমার ফার্স্ট লুকটা রিভিল হবে, অনেক বেশি সাসপেন্স স্টিল ভাই নমন, তো অনেকেই জিজ্ঞেস করছিল আমার লুক নিয়ে, আমার পেশা কি। তো আজকে আশা করি শুধু আমার না, প্রত্যেকটা কলাকুশলীর বা প্রত্যেকটা আর্টিস্ট বা পুরো সিনেমা নিয়ে মোটামুটি কিছুটা কৌতূহল সবার কেটে যাবে, অনেকটাই একটা ধারণা আজকে সবার তৈরি হবে। আর আপাতত এইটুকুনি, সবাই দোয়া করবেন আমাদের পোস্টারটা যেন সবার অনেক ভালো লাগে, আশা রাখছি। দোয়া করবেন এরপরে টিজার ট্রেলার পুরো সিনেমাটাই যেন সবার অনেক ভালো লাগে, দোয়া করবেন আমাদের সবার জন্য। মুরব্বী তারা বক্তৃতা দিয়ে দিয়েছেন, তারপর আজকে মিশন এক্সট্রিম পোস্টার লঞ্চিং এর যে প্রধান অতিথি, নগর পিতা বলি আমি, মেয়র দেখে না বলে তিনি পুলিশ কমিশনার, আমাদের সবার অভিভাবক জনাব শফিকুল ইসলাম, বিশেষ অতিথিতে আছেন মনিরুল ইসলাম, আর বিমল ইসলাম পিপিএম বার, পিপিএম বার অতিরিক্ত কমিশনার কাউন্টার টুরিজম অ্যান্ড ট্রান্সপারেন্সি অফ ক্রাইম। বিশেষ অতিথি যারা আছেন আছেন কৃষ্ণপদ রায়, মীর রেজাউল করিম সহ সামনে যারা আছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্টস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যারা আছেন এবং আমার সংগঠনে যারা আছেন নেতৃবৃন্দ, হাসান ইমাম ভাই এবং বিশেষ অতিথি আরও যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বিশেষ দিন সৈকত ভাই শুরুতেই বলে গিয়েছেন যে যখন এফডিসি রঙিন সাজে সাজে তখন আমাদের মন আনন্দে ভরে ওঠে, বিকজ নতুন কিছু হচ্ছে। কারণ খুশুই বলে গেলেন এফডিসিটা আসলে অনেকখানি মৃতপ্রায়। এবং আমার কিছুক্ষণ আগে যখন ডিসি তেজগা এসেছিলেন আমার শিল্পী সমিতিতে বসছিলেন, উনি বলেই ফেললেন, উনি প্রথম আসছেন, উনি বলেই ফেললেন যে এফডিসি কি লাইট জ্বলে না নাকি লাইট কেটে গিয়েছে, কারণ অন্ধকারের জন্য এফডিসি আসলে এটা আমাদের জন্য অনেক দুঃখজনক এবং খুবই কষ্টজনক। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তখন অনেক স্বপ্ন নিয়ে এফডিসির গেটে দাঁড়িয়ে থাকা, নায়ক নায়িকা দেখা, দারোয়ানের মার খাওয়া, সে ছোটবেলার স্বপ্ন নিয়ে সিনেমায় আসা, বড় মাধ্যম যেন নায়ক নায়িকাকে ফলো করে নিজে সেই পর্দায় উপস্থিত হওয়া, বিষয়টা একটু অন্যরকম, রঙিন জগৎ। তো সেখানে আজকে মিশন এক্সট্রিম একটা নতুন যাত্রা শুরু করেছে, এর আগে ঢাকায় একটা করেছে। আমি সানি সানোয়ার ভাইকে ধন্যবাদ জানাবো এই সময় এত সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য, এবং পুলিশের সব মানুষগুলো এখানে যারা ডিএমপির আছেন সব মানুষগুলো এখানে, তার মানে তারা সিনেমার সাথে সম্পৃক্ত হয়েছে। এখন আমরা জানি মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। আসসালামু আলাইকুম। মিশন এক্সট্রিম এর ব্যাপারে আমি এটুকুই বলতে পারি যে এই ছবিটা নিয়ে আসলে ফার্স্ট যখন আমার সানি সানোয়ার ভাইয়ের সাথে কথা হয় তখন আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ প্রথম ফিল্মটাতে অভিনয় করার সুযোগ হওয়ার পর এক্সপেকটেশন নিজের প্রতি অনেক বেশি ছিল। এবং সানি ভাই আমাকে বলতেন যে এই ফিল্মে আমরা এমন কিছু করার ট্রাই করব যেটা অবভিয়াসলি আমার অভিনয়ের যে দক্ষতা বা আমি যত শিখেছি এটাকে আরেকটু এনহান্স করবে। কিন্তু তারপর আমি যেটা রিয়েলাইজ করলাম সেটা হলো যে আমি একটা ফ্যামিলির মতো করে অবভিয়াসলি আরিফিন শুভর সাথে আমি আগেও কাজ করেছি এবং জানো তো ওইসির সাথে আমার ফার্স্ট কাজ, এবং পুরো ফ্যামিলির সাথে কাজ করার আমার অভিজ্ঞতা আসলে এত ভালো। এবং আই উড লাইক টু কনগ্রাচুলেট মাই ফ্রেন্ড ফর obviously winning the national award, congratulations. আর বেশি কিছু বলার আগে জাস্ট এটাই বলবো যে এই ছবিটার সাকসেসের জন্য আমরা যতটুকু ট্রাই করেছি আপনারাই বলতে পারবেন। আর স্টোরিটা অবশ্যই অনেক ইন্টেন্স, অ্যাকশন আছে, স্টোরিটা আমরা যতটুকু এনগেজিং করার চেষ্টা করেছি আমরা জানি না কতটুকু সার্থক হবো,
বাট আপনাদের সাপোর্ট অ্যান্ড এনকারেজমেন্ট আমাদের সবচেয়ে বেশি দরকার। আর বাংলাদেশি সিনেমায় এই মুহূর্তে আমাদের স্টোরি টেলিংটা আসলে আমি যতটুকু মনে করি ইজ বিট ক্রুশাল, আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। আর ওই দিকে আমরা যতটুকু সম্ভব ফোকাস করার চেষ্টা করছি। সো মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের সবার যতটুকু সাপোর্ট এনকারেজমেন্ট আমরা পাই ততটাই আমাদের জন্য আসলে ভালো হবে। সো আমাদের পাশে থাকুন, এটুকুই।